সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। গরমের দিনে বাহির থেকে এসে ঠান্ডা ঠান্ডা এক গ্লাস শরবত খেতে পারলে প্রাণটাই যেন জুড়িয়ে যায়। আজকে তৈরি করে দেখাচ্ছি লেবু দিয়ে পুদিনা পাতার শরবত। লেবু পুদিনা পাতার শরবত আমাদের শরীরের জন্য অনেক উপকারী। এখানে বেছে ক্লিন করে নিয়েছি প্রায় 100 গ্রাম পুদিনা পাতা। অবশ্যই ডালপালা ভালোভাবে বেছে পাতাটাকে নিতে হবে। একটা ব্লেন্ডার জার নিয়েছি, জারের ভেতর যে ফিল্টারটা আছে সেটা আমি সেট করে বসিয়ে দিব। তারপর এটার ভেতরে পুদিনা পাতাগুলি দিয়ে দিচ্ছি। এতে করে যেটা হবে, পুদিনা পাতার শরবতটাকে এক্সট্রা করে ছাকার কোনো দরকার নেই, এটা থেকে ছেঁকেই কিন্তু শরবতটা বের হবে। এক চা চামচ পরিমাণ দিচ্ছি এখানে বিট লবণ। 1/3 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি। মিষ্টি আপনারা যে যেমন খেতে পছন্দ করেন যার যার পছন্দ মতো দিয়ে নেবেন। দিচ্ছি এখানে 2টা লেবুর রস। ফ্রিজ থেকে নামিয়ে ঠান্ডা পানি দিচ্ছি 3 কাপ পরিমাণ। দিচ্ছি একটা আস্ত কাঁচা মরিচ, এতে করে ঝাল ঝাল একটা ভাব আসবে আর শরবতটা খেতে ভালো লাগবে। আপনারা মরিচটাকে পছন্দ না করলে স্কিপ করবেন। এখন মুখটাকে লাগিয়ে সব কিছুকে ব্লেন্ড করছি। শরবতটা বানানো হয়ে গিয়েছে, এখন গ্লাসে ঢেলে পরিবেশন করছি। আমি যেহেতু ঠান্ডা পানি দিয়ে বানিয়েছি সেজন্য এখানে বরফের টুকরো দিচ্ছি না, আপনারা চাইলে গ্লাসের মধ্যে বরফের টুকরো দিয়ে পরিবেশন করে খেতে পারেন। এই গরমের মধ্যে পরম শান্তি পেতে ঠান্ডা ঠান্ডা এরকম এক গ্লাস শরবত হলেই কিন্তু যথেষ্ট। আপনারা চাইলে আসছে রমজানে ইফতারের আইটেমে এই শরবতটা ট্রাই করে দেখতে পারেন। আশা করছি রেসিপিটি আপনাদের কাছেও ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি করে রেসিপি লিঙ্কটি শেয়ার করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও আসবো নতুন কোনো আইটেম নিয়ে। পরবর্তী রেসিপি দেখার জন্য সবাইকে জানিয়ে গেলাম নিমন্ত্রণ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।